হ্যালো মাই ভিউার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মুরগি কাটতে হয় তাহলে চলুন দেখিনি মুরগি কাটার পদ্ধতি এখানে আমি একটি আস্ত মুরগি নিয়েছি এবার মুরগিটার পিঠের এই মাঝখানের এই অংশটাতে আমি মুরগিটাকে কেটে নিব এবার এভাবে টেনে মুরগিটার ভেতরে যে পেটিগুলো আছে সেগুলোকে বের করে নিব এবার বাকি এই অংশটাও কেটে নিব এবার রানটাকে আমরা কেটে নিব যদি রানটাকে আরেকটা পিস করতে চান তাহলে করে নিতে পারেন এই বরাবর কেটে নিতে পারেন আমি রানটা কাটবো না আমি রানটাকে আস্তই রেখে মুরগির বাকি যে অংশটা আছে সেটাও কেটে নিব গলাটা আমি আগে কেটে ফেলব এবার মুরগির বুকের এই অংশটা কেটে নিব মুরগির পাখনার এই অংশটা কেটে নিব এবার ঠিক এই বরাবর আমি মুরগিটাকে আরেকটি টুকরো করে নিব এবার হাড়ের এই অংশটা কেটে নিব আপনারা যদি মুরগির এই অংশটা আরেকটা টুকরো করতে চান তাহলে এই বরাবর কেটে নিতে পারেন আমি এটাকে আর কাটবো না আমি এটাকে আস্তই রেখে দিব এবার মুরগির গলার এই অংশটা কেটে নিব প্রথমেই মাথাটা কেটে নিব মাথার মধ্যে যে চোখটা থাকে সেটা এভাবে উঠিয়ে ফেলবো এবার গলাটা কেটে নিব গলাটা চারপাশে যে চর্বিটা আছে সেটাও কেটে ফেলে দিব এবার মুরগির যে কলিজাটা আছে সেটা আলাদা করে নিব কলিজার মধ্যে একটা তিতা অংশ আছে আমাদের সাবধানে কাটতে হবে এই অংশটা যেন কোনোভাবেই ছিঁড়ে না যায় খুব সাবধানে কলিজা থেকে আলাদা করতে হবে আর যদি এটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের কলিজাটা তিতা হয়ে যাবে এবার এটাকে সাবধানে আলাদা করে নিব এবার মুরগির ঘিলাটা কেটে নিব এটা খুব সাবধানে কাটতে হবে কারণ এটার মধ্যে অনেক ময়লা জিনিস থাকে এভাবে কেটে এভাবে টেনে এটাকে ফাঁক করে নিতে হবে যেন ভিতরের যে আবরণটা আছে সেটা বের না হয়ে যায় খুব সাবধানে করতে হবে এবার গিলার সাথে এই এক্সট্রা এই অংশটা কেটে ফেলে দিতে হবে গিলার উপরে যে চর্বিটা আছে সেটাও উঠিয়ে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিটা কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব সো সোয়ার্স হয়ে গেল আমার মুরগি কাটার পদ্ধতি আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এই পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব ভিডিও আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস